সেখানে আজান, বাইরে তো নিষেধ, সুতরাং আজানই তো হয়তো শুনতে পান, কি এক সমস্যা। তো শরীয়তের বিধান হচ্ছে হাল তাসমাউ নেদাবি সালাত, মসজিদের আজান শুনছো কিনা, বা মসজিদ হয়তো 5 মিনিট 10 মিনিট পায়ে হেঁটে, তো এইরকম দূরত্বে রয়েছে। সাধারণত সাধারণ যদি বিনা মাইকে আজান হয় তো আজান শুনতে পারবেন, যদিও সেখানে আইনত আজান শুনতে পারছেন না, তাহলে মসজিদে যাওয়া ফরজ, মসজিদে যাওয়া ফরজ, ওয়াজিব, জামাতে সালাত আদায় করা পুরুষদের জন্য ওয়াজিব, পুরুষরা মসজিদে গিয়ে সালাত আদায় করবে। আর তাসুম্মা জালাসাফি মুসাল্লাহ, তারপরে মুসাল্লায় সেখানে সালাতের জায়গায় বসে থাকবে। কিন্তু এলাকায় মসজিদ নেই হয়তো, অথবা এই করোনার কারণে মসজিদ বন্ধ আছে, বা নিজে অসুস্থ, মসজিদে গেলে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে, হ্যাঁ, আপনার কারণে, অথবা ঝুঁকি আছে, আপনার শরীর দুর্বল, গেলে বেশি মানুষের সাথে মেলামেশা করলে আশঙ্কা আছে আপনার এফেক্টেড হয়ে যাওয়ার, এইরকম যদি সমস্যা থাকে তখন আপনার শরীর ওজোর আছে, আছে শরীর ওজোর আছে, এইরকম বর্ষা বৃষ্টি আছে, ঝড় তুফান আছে, রাস্তায় কাদা বেশি আছে, এইরকম ক্ষেত্রগুলিতে মসজিদে যাওয়ার ক্ষেত্রে ছাড়া আছে, আপনি বাসায় সালাত পড়তে পারবেন, বাসার সদস্যদেরকে নিজামত করে। বাকি মহিলারা নিজের মুসল্লাতে যেখানে সালাত আদায় করবেন সেখানে বসে থাকবেন, সেটি হচ্ছে উত্তম, এবং সেটিতে মূলত এই ফজিলতটা পাওয়া যাবে। তবে যদি সংসারের কাজ থাকে, ছেলে মেয়েদেরকে স্কুল পাঠাতে হবে, অথবা স্বামীকে বিদায় করতে হবে ডিউটিতে, তাকে নাস্তা দিতে হবে, তাহলে সেই কাজটা আরো বেশি গুরুত্বপূর্ণ, এর চাইতে বেশি সওয়াবের কাজ। এমন নয় যে স্বামী বিনা নাস্তায় চলে যাচ্ছে, মুসাল্লাতে বসে জিকির আজকার করতে আছে, সেই হজ উমরা নেকি নেওয়ার জন্য, বচ্চা তো বড় নেকি আপনি ছেড়ে দিলেন, একজন মহিলা ছেড়ে দিল যে স্বামীকে ঠিকভাবে বিদায় করলো না সসম্মানে, ছেলে মেয়েদেরকে ভালো করে প্রস্তুত করে দিল না স্কুল মাদ্রাসা যাওয়ার জন্য, ছেলে মেয়েদেরকে নাস্তার ব্যবস্থা দিল না, ওর চেয়ে বেশি নেকি পেত। অনেকে কিন্তু এই হাদিস গুলি বুঝে না, শুধু যেখানে বাহ্যিক এই নেকিটা আছে ওইটাই বুঝে যে এটাই হয়তো অনেক বড় নেকি, কিন্তু আমি ছেলে মেয়েদের পরিচর্যা করছি, স্বামীর সেবা করছি, অথবা স্ত্রী দেখাশোনা করছি, স্ত্রীকে হাসপাতাল নিয়ে যেতে আসতে, ও আজকে তো ফজর পড়ে মশাল্লায় বসতে পারলাম না, তো এই সবটা পেলাম, ওর চেয়ে তো বড় নেকি পেয়েছেন আপনি আপনার স্ত্রীকে হাসপাতালে নিয়ে। এই বিষয়গুলি আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে।